ডিয়ার মাই স্টুডেন্ট এবার আমি তোমাদের আজকে স্বাভাবিক ক্ষয়চক্র ও মরু ক্ষয়চক্রের পার্থক্য নিয়ে আলোচনা করছি দেখো প্রথম হচ্ছে বিষয় হচ্ছে অঞ্চল এই স্বাভাবিক ক্ষয়চক্র আমাদের কোন অঞ্চলে সংগঠিত হয় আদ্র জলবায়ু অঞ্চলে সংগঠিত হয় অপরদিকে মরু ক্ষয়চক্র শুষ্ক বা মরু জলবায়ু অঞ্চলে সংগঠিত হয় এই স্বাভাবিক ক্ষয়চক্রটা যে আদ্র জলবায়ু অঞ্চলে সংগঠিত হয় কার দ্বারা অর্থাৎ প্রধান নিয়ন্ত্রককে এর প্রধান নিয়ন্ত্রক হচ্ছে নদী আর মরু ক্ষয়চক্র যে শুষ্ক বা মরু জলবায়ু অঞ্চলে সংগঠিত হয় তার প্রধান নিয়ন্ত্রক হচ্ছে আবহবিকার বায়ু ও জল দ্বারা এখন হচ্ছে সংজ্ঞা কীভাবে এখন আমরা সংজ্ঞাটা তৈরি করব তাহলে দেখো নদীর মাধ্যমে এটা হচ্ছে যৌবন এটা পরিণত বার্ধক্য নদীর মাধ্যমে নদীর মাধ্যমে আদ্র জলবায়ু অঞ্চলে যৌবন পরিণত বার্ধক্য অবস্থার মধ্য দিয়ে ভূমিরূপের যে বিবর্তন তাকে আমরা বলছি স্বাভাবিক চক্র অপরদিকে শুষ্ক বা মরু জলবায়ু অঞ্চলে আবহবিকার এবং বায়ু ও জলধারার দ্বারা যৌবন পরিণত বার্ধক্য অবস্থার মধ্য দিয়ে ভূমিরূপের যে বিবর্তন তাকে আমরা কি বলছি মরু চক্র হলো তাহলে স্বাভাবিক চক্র পেয়ে গেলাম মরু চক্র তাহলে দুটোই হচ্ছে দুটো দুটোতেই হচ্ছে যৌবন পরিণত বার্ধক্য যৌবন পরিণত বার্ধক্য একটা হচ্ছে আদ্র জলবায়ু অঞ্চল একটা শুষ্ক জলবায়ু অঞ্চলে কিন্তু একটার প্রধান নিয়ন্ত্রক হচ্ছে নদী আর একটার প্রধান নিয়ন্ত্রক হচ্ছে বায়ু এবং জলধারা তাহলে সংজ্ঞা পেয়ে গেলাম এবার বন্ধুরতার সময় দেখো এই এখানে যে চিত্রটা উল্লেখ করেছি এখানে এ আর বি এই দুটোর মধ্যে বন্ধুরতা যতটা এটা হচ্ছে যৌবন পর্যায় এটা হচ্ছে পরিণত পর্যায়ে পরিণত পর্যায়ে ডি আর সি এর মধ্যে দেখো দূরত্বটা কি বেশি অর্থাৎ এখানে পরিণত পর্যায়ে বন্ধুরতাটা বেশি আর যৌবন পর্যায়ে অপেক্ষাকৃত বন্ধুরতা কম কিন্তু মরু ক্ষয়চক্রে যৌবন পর্যায়ে বন্ধুরতাটা দেখো বেশি আর মরু ক্ষয়চক্রে অপেক্ষাকৃত কম ওকে এই শেষ শেষসীমায় যে নদীটা যৌবন পরিণত বার্ধক্য অবস্থার মধ্য দিয়ে যে ক্ষয়চক্রটা শেষ করছে সেই ক্ষয়চক্রের শেষ শেষসীমা হচ্ছে সমুদ্রতল অর্থাৎ নদীটা এসে কোথায় পড়ছে সমুদ্রে অর্থাৎ ক্ষয়কার্যের সীমা হচ্ছে আমাদের সমুদ্রতল অপরদিকে মরু ক্ষয়চক্রের সীমা হচ্ছে অর্থাৎ ভূপৃষ্ঠের নিচে যে জল থাকে সেই ভৌম জলতল এখানে জলাভূমি এটা হচ্ছে একটা প্রধান নদী প্রধান নদী থেকে কোনো একটা বাঘ বিচ্ছিন্ন হলে যে ঘোড়ার খুঁড়ের মতো পড়ে থাকে তাকে আমরা বলছি অশ্বকুর আকৃতিহত অর্থাৎ স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে অশ্বকুর আকৃতিহত সৃষ্টি হয় অপরদিকে মরু ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে অর্থাৎ এই জায়গাটা সবচেয়ে নিচু বলে এখানে জলগুলো এসে জমে যে হঠাৎ যে বৃষ্টি হয় মরু অঞ্চলে সেই জলটা এখানে এসে এবং এখানে একটা হ্রদ সৃষ্টি করে সেই হদটাকে বলছি প্লায়া হদ তাহলে এটাও একটা জলাভূমি বা হদ এটাও একটা জলাভূমি এটা হচ্ছে আমাদের কি অশ্বংকাকৃতিক হদ এটা হচ্ছে কি প্লায়া এখানে ভূমিরূপ স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে প্রায় যে সমভূমি অর্থাৎ প্রায় যে সমভূমি সৃষ্টি হয় তাকে আমরা বলছি পেনিপ্লেন প্লেন অপর থেকে মরু ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে যে প্রায় যে সমভূমি তাকে আমরা বলছি পেনিপ এই পেনিপ্লেনের প্লেনের মধ্যে যে সৃষ্টভূমিরূপ পেনিপ প্লেনের মধ্যে যে উত্তল আকৃতির যে ভূমিরূপ তাকে আমরা বলছি মোনাড নক আর পেডিপ প্লেনের মধ্যে যে উত্তল আকৃতির ভূমিরূপ তাকে আমরা বলছি ইনসেল বার্জ তাহলে এটাতে হচ্ছে এটা হচ্ছে পেনি প্লেন এটা হচ্ছে পেডিপ প্লেন এটা হচ্ছে নক এটা হচ্ছে ইনসেল বার্জ এটা হচ্ছে আদ্র অঞ্চল এটা হচ্ছে শুষ্ক অঞ্চল এটা নদীর মাধ্যমে এটা বায়ুর মাধ্যমে এখানে আকৃতি হদ এখানে প্লায়া এখানে সমুদ্রতল হচ্ছে সীমা এখানে শেষ সীমা এখানে পরিণত পর্যায়ে ভূমির বন্ধুরতা বেশি এখানে যৌবন পর্যায়ে ভূমির বন্ধুরতা বেশি এখানে নদীর মাধ্যমে যৌবন পরিণত বার্ধ অবস্থার মধ্য দিয়ে ভূমিরূপের বিবর্তন এখানে বায়ুর মাধ্যমে যৌবন পরিণত বার্ধক্য অবস্থার মধ্য দিয়ে ভূমিরূপের বিবর্তন এখানে নদী প্রদান কার্য এখানে আবিকার বা বায়ু প্রদান কার্য এটা আদ্র জলবায়ু অঞ্চল এটা শুষ্ক জলবায়ু অঞ্চল ওকে থ্যাংক ইউ